হ্যালো, আমি ফখরুলের রাসেল বলছি, IT24 বাংলা ইউটিউব চ্যানেল থেকে। তো আজকে আমরা এক্সেলের বেসিক টু অ্যাডভান্স জানার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা হবে এক্সেল সম্পর্কের পুরোপুরি একটি ধারণা। এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনার এক্সেল সম্পর্কে যে ধারণা থাকার দরকার আপনারা সেই ধারণাটুকু নিতে পারবেন। আমাদের দৈনন্দিন কাজের জন্য যে প্রাথমিক যে কাজটি দরকার পড়ে এক্সেলের মধ্যে, সেই কাজগুলো সম্পর্কে আমরা এই ভিডিওটির মাধ্যমে জেনে ফেলব। এবং এই ভিডিওটির বাইরে যা জানার দরকার পড়বে সেটা হলো অ্যাডভান্স লেভেলের। তা আমরা সচরাচর যে কাজগুলো দরকার পড়ে, আমরা প্রাথমিক যে কাজগুলো করতে পারি এক্সেলের মধ্যে, পুরোপুরি এই ভিডিওর মধ্যে আমি ক্যাপচার করার চেষ্টা করব। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি যাদের এক্সেল নিয়ে কাজ করার ইচ্ছা আছে বা যারা এক্সেল সম্পর্কে জানতে চান, যে বলতে চান আমিও এক্সেল জানি, তাদের জন্য এই ভিডিওটি দেখার মাধ্যমে এক্সেল সম্পর্কে যে আপনার একটি ভয় আছে এই ভয়টা একদমই থাকবে না, এবং আপনি এক্সেল সম্পর্কে পুরোপুরি আপনি দক্ষ হয়ে উঠতে পারবেন এবং আত্মবিশ্বাস নিতে পারবেন যে আমিও এক্সেল জানি। তো আমরা প্রথমেই যখন এক্সেল ওপেন করব, আমার এটা 16 ভার্সন এক্সেলের, যার কারণে এরকমটা দেখাচ্ছে। আপনার এখানে যদি এর নিচের ভার্সন হয়ে থাকে অন্যরকমভাবে দেখাতে পারে, যে ওপেন করলে সরাসরি ব্ল্যাঙ্ক পেজে নিয়ে যাবে। তো আমি 16 ভার্সন চালানোর কারণে এটা এরকমভাবে দেখাচ্ছে। এখানে অনেক ধরনের টেমপ্লেট আছে এক্সেলের, সেগুলো নিয়েও কাজ করা যায়। তো আমরা প্রথমে ব্ল্যাঙ্ক পেজ দিয়ে কাজ করা দেখব সম্পূর্ণ। তো এখানে ওপেন করার পরে এক্সেল এখানে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক এটা দেখাচ্ছে, এটা আমি ক্লিক করে দিলাম। এরকমটাভাবে এসে পড়বে এক্সেলের শিটটি, এরকমভাবেই থাকবে। তো আমরা এখানে যে ক্লিক করতেছি, এই প্রত্যেকটা ক্লিকের যে গড়গুলো আছে এগুলো হলো এক্সেলের সেল বলা হয়। আর এগুলো যে উপর থেকে এভাবে আছে ই এফ এ বি সি ডি, এগুলো যে অক্ষরগুলো সমান সমান আছে এগুলো হলো এক একটাকে কলাম বলা হয়। আর এখানে দেখুন সিরিয়ালে 1 2 3 4 এভাবে আছে, এগুলোকে রো বলা হয়। আর এখানে এক একটা গড়কে এখানে সেল বলা হয়। এবং প্রত্যেকটা সেলে যে আমি ক্লিক করলাম, ক্লিক করার কারণে এই যে দেখুন উপরের যে কর্নারের নেম বক্সটি আছে, এই নেম বক্সটি কিন্তু এই সেলের নামগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে। যে কোনো সেলের নাম কি হবে এটা কিন্তু এখানে দেখাচ্ছে। ধরুন আমি ইর মধ্যে এখানে 8, এখানে রো আছে 8-এর এবং উপরে কলামের ই আছে। এই যে দেখুন এখানে ক্লিক করা আছে, আমি ই কলামের 8-এর রোতে ক্লিক করা আছে আমার এই মাউসটি, এখানে কিন্তু নেম বক্সের মধ্যে দেখাচ্ছে। এখানে দেখুন এটা হলো ফর্মুলা বার আর এটা হলো ফাংশন কি, এগুলো সবগুলো কাজই দেখব আমরা। তো এখানে আমরা এক্সেলের মধ্যে যদি একদম নিচের যে সেলটি আছে এটাতে যদি যেতে চাই, এখানে কন্ট্রোল ধরে নিচের এরো চিহ্নটিতে যদি ক্লিক করি, এই যে দেখুন একদম নিচের যে সর্বশেষ যে সেলটি আছে এটা কিন্তু এখানে নিয়ে আসলো। আবার এদিকে যদি যেতে চাই কন্ট্রোল ধরে এরো চিহ্ন ক্লিক করলাম, এই সাইডে একবার সর্বশেষ এদিকের যে সেলটি আছে এটাতে নিয়ে গেল। আবার উপর দিকে এদিকে যদি যেতে চাই কন্ট্রোল ধরে উপরের এরোতে ক্লিক করলাম, উপরের দিকে চলে গেল। তারপরে এদিকে যদি আসতে চাই তারপরে কন্ট্রোল ধরে এরোটি ক্লিক করলাম, একদম শুরুতে এসে পড়লো। তো এইভাবে করে কিন্তু আমরা এক্সেলের যে কোনো প্রান্তে আমরা যেতে পারি, এভাবে করে কন্ট্রোল ধরে এরো চিহ্নতে ক্লিক করলেই যেতে পারবো। তারপর এক্সেলের মধ্যে কিভাবে কাজ করা যায়, কি কাজ করা যায়, এখানে এক্সেলের মধ্যে আপনি চাইলে এ বি সি এভাবে লিখতে পারেন, ডি এভাবে লিখা যায়। তারপর এখানে সংখ্যাও লেখা যায়, 1 2 3 4 এভাবেও লেখা যায়, সংখ্যা লেখা যায়। তো আমরা এখান থেকে যদি এই সংখ্যাগুলো যদি এখানে যোগ করতে চাই প্রাথমিক অবস্থায়, যে কাজটা খুবই দরকার হয় এক্সেলের মধ্যে, তো আমরা যদি এই সবগুলোকে একটা যোগফল এখানে নিচে আনতে চাই, যোগফল আনার জন্য এই যে দেখুন এখানে হোম যে অপশনটি আছে এক্সেলের মধ্যে, এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে দেখুন অটো সাম যে আছে অপশনটি, এটাতে ক্লিক করে দেব। এটাতে ক্লিক করার পরে দেখুন নিচে কিন্তু এটার যোগফলটি নেমে গেল। এটা খুব ইজি, এক্সেলের মধ্যে সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে যোগ করাটা। আর এটা এক্সেল খুব সহজভাবে দেওয়া আছে, অটো সামে ক্লিক করলে অটো সাম নিচে এসে পড়বে, যত লেখাই থাকুক পেস
পুরাটা যদি আপনার সংখ্যা থাকে, আপনি যদি নিচে নামাতে চান তাহলে কিন্তু নিচে নামাতে পারবেন। তাছাড়াও আপনার এখানে এক্সেলের মধ্যে আরেকটা জিনিস দেখানো আছে, এই যে দেখুন আমি সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই যে দেখুন নিচে অ্যাভারেজ দেওয়া আছে এবং কাউন্ট করা আছে কয়টা, আমরা কয়টা কাউন্ট করেছি চারটা ধরে রেখেছি এবং এটার যোগফল কত হবে 10 হবে। এভাবে কিন্তু খুব সহজভাবে এখানে দেখানো আছে। আপনি চাইলে প্রাথমিক অবস্থায় এগুলি যোগফল না টেনেও আপনার এখান থেকে দেখা যায়, অ্যাভারেজ দেখা যাবে, কাউন্ট কয়টা সিলেক্ট করা আছে এটা দেখাবে এবং সামও দেখাবে। তারপরে এই যোগফলটা এখানে যখন আনলাম, এই যে দেখুন এখানে ফর্মুলা বারে কিন্তু এটার ফর্মুলা শো করতেছে, ফর্মুলা বারের কিন্তু এভাবে। আপনার এটাতে যদি আমি ক্লিক করি, এটাতে কিন্তু ফর্মুলা নাই, এখানে দেখুন শুধু সংখ্যাটা এখানে দেখাচ্ছে। আর এখানে পুরাটার ফর্মুলা দেওয়া, এখানে দেখুন ফর্মুলাটাও এখানে শো করতেছে। তো এরকমভাবে যে কোনো কিছুর যখন এক্সেলের মধ্যে ফর্মুলা থাকে তখন কিন্তু এগুলা উপরে ফর্মুলা বারে শো করবে। তাছাড়াও এটা যদি আমরা এখান থেকে কেটে দিই, দিয়ে যদি আমরা অন্যভাবেও যোগ করা যায়, এখানে ধরুন ইকুয়াল যে সাইনটি আছে ইকুয়াল এটা ক্লিক করলাম, এখানে মাউস দিয়ে ক্লিক করব, ক্লিক করার পরে প্লাস দেব, তারপরেরটা ক্লিক করব, তারপর আবার প্লাস দেব, তারপরেরটা আবার ক্লিক করব, প্লাস দেব, তারপরেরটা আবার ক্লিক করব, দিয়ে ইন্টার চাপ দেব। এই যে দেখুন এটার কিন্তু যোগফল নিচে এসে পড়ল। এখনের ফর্মুলাটা আমরা যেভাবে ইউজ করেছি সেটা কিন্তু উপরের বারের মধ্যে দেখাচ্ছে। তাছাড়াও আমরা যদি এইগুলোর সবগুলোর যদি এখানে এখানে নিচে করতে চাই না, আমরা একটু দূরে করতে চাই, এখানে যদি আমরা এটার টোটালটা আনতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে ইকুয়াল দেব, ইকুয়াল দেওয়ার পরে এখানে সাম লিখব, লিখে ফার্স্ট ব্রেকেট দেব, দেওয়ার পর এখানে ক্লিক করব, কুলন দিয়ে সর্বশেষ যেটা আছে এটা দিব, তার ব্রেকেট ক্লোজ করে দেব, ইন্টার চাপ দেব। এই যে দেখুন এখন কিন্তু এটারও যোগফল এসে পড়ল। কোন জায়গায় আসলো এটার? এই যে দেখুন এখানে কিন্তু সূত্রটা দেখাচ্ছে, এটা হলো ওয়ানের বি টু, এই যে বি টু, এবং সবশেষে যেটা নিলাম বি ফাইভ, এই যে দেখুন বি ফাইভ। তো এরকমভাবে সূত্রটা কাজ করছে। এখন যদি আমরা এখানে যদি কোনো সংখ্যা পরিবর্তন করি তাহলে কিন্তু এগুলার যে টোটাল, যেখানে আমরা সূত্র নিয়ে আসলাম, সূত্র দিয়ে দিয়ে এখানে নিয়ে আসলাম, এগুলো কিন্তু সংখ্যাটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই যে আমি যদি এখানে ওয়ানের জায়গায় ফাইভ দিয়ে দিই, দিয়ে ইন্টার চাপ দিই, এই যে দেখুন এখানেও কিন্তু চেঞ্জ হচ্ছে, এখানেও চেঞ্জ হচ্ছে। আমরা যখন এইভাবে সূত্র ফালাবো, যখন যেটার মাধ্যমে আমরা সূত্র ব্যবহার করব সেগুলোতে যখন চেঞ্জ করব, সূত্রও কিন্তু এখানে টোটালটাও কিন্তু এখানে গিয়ে চেঞ্জ হতে থাকবে। তো এগুলো কেটে দিলাম, এগুলি সবগুলো কেটে দিই। এখন আমরা এক্সেলের মধ্যে প্রোডাক্ট সেলসের শীট তৈরি করব। তার জন্য এটা বেশিরভাগ প্রয়োজন হয়ে থাকে যে কোনো মানুষের। আমি একটা কিছু বিক্রি করতেছি, আমি কয়টা আইটেম বিক্রি করতেছি এবং আইটেমগুলো কোন কোন মাসে কতগুলো বিক্রি করলাম এবং টোটাল কতগুলো আসলো, হ্যাঁ, এগুলো আমরা কিভাবে কাউন্ট করতে পারি। প্রথমে একটি শীট তৈরি করে দেখাচ্ছি। এই যে দেখুন এখানে লিখব জানুয়ারি, এখানে জানুয়ারি লিখলাম, সংক্ষেপে জানুয়ারি লিখলাম। এখানে যে এক্সেলের মধ্যে এই সুবিধাটা আছে, আমরা জানুয়ারি লিখলাম কিন্তু পরের যে মাসগুলো আছে সেগুলো কিন্তু লিখতে হবে না। এখন এই যে সাইডে যে আইকনটি নিলাম, প্লাস চিহ্ন হয়ে গেল, হওয়ার পর এখানে টেনে ধরে ছেড়ে দেব। এই যে দেখুন পরবর্তী মাসগুলো কিন্তু অটোমেটিক সে নিয়ে নিল। তারপরে এখানে আমরা লিখব কি বিক্রি করেছি, কম্পিউটার, পেন, তারপরে ল্যাপটপ, তারপরে পেন ড্রাইভ। তো এই তিনটা প্রোডাক্ট আমরা বিক্রি করেছি। এখানে আমরা কম্পিউটার 50 পিস বিক্রি করেছি, এখানে ল্যাপটপ বিক্রি করেছি 20 পিস, পেন ড্রাইভ বিক্রি করেছি 30 পিস। এক একটা প্রোডাক্টে যাওয়ার সময় আমরা অবশ্যই ট্যাব দিয়ে যাব এবং লাস্টেরটা যাওয়ার পর আমরা ইন্টার চাপ দেব। এই যে দেখুন আমরা প্রথম থেকে যেখানে শুরু করেছিলাম সেখানে কিন্তু নিয়ে আসলো। এখন আমরা এখানে আবার লিখব কম্পিউটার ফেব্রুয়ারিতে 30 পিস, তারপরে আবার ট্যাব দিলাম,
দিয়ে এখানে 25 দিলাম, তারপরে প্যান ড্রাইভ দিলাম 15টি, তারপরে এখন ইন্টার চাপ দেব। তো এক্সেলের মধ্যে কিবোর্ডের ট্যাবের মাধ্যমে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু খুব সহজে কাজ করতে পারবো। তারপর ইন্টার চাপ দিলাম, তো আমি তিনটাই রাখলাম, বাকিগুলো কেটে দেই। তারপর এগুলি লেখার পর আমাদের মনে হলো যে পেন ড্রাইভের আগে আরেকটি প্রোডাক্ট দেওয়ার দরকার ছিল, তার জন্য এই যে দেখুন এই কলামটিকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে রাইট বাটন ক্লিক করব, পরে এখানে ইনসার্ট দেব। এই যে দেখুন সামনে আরেকটি কলাম কিন্তু তৈরি হয়ে গেল। এখন আমরা এখানে মেমোরি কার্ড দিয়ে দেব, মেমোরি দিয়ে দিলাম। এখন আমরা মেমোরির কতগুলো বিক্রি করেছি এগুলো দিয়ে দিই। এখন আমরা নিচে নিচে যেতে চাই তাহলে কিবোর্ডের এরো চিহ্নটা ব্যবহার করতে পারি, ব্যবহার করতে পারলাম। তারপর আমাদের যদি উপরে মনে হয় কিছু একটা নাম দেওয়ার দরকার, সেক্ষেত্রে কিন্তু উপরে যদি আমরা আরেকটি রো নিতে চাই যে উপরে আমরা কিছু একটা লিখবো, তার জন্য এখানে এই রোটা সিলেক্ট করলাম, পরে ইনসার্ট রাইট বাটন ক্লিক করলাম, করার পরে এখানে ইনসার্টে ক্লিক করব। এই যে দেখুন উপরে কিন্তু এটার একটি র তৈরি হয়ে গেল উপরের দিকে। এখন আমরা এখানে লিখব প্রো ডাক সেলস। তো আমরা এখানে লিখে দিলাম উপরে প্রোডাক্ট সেল। এখন আমরা এই সবগুলো, এই যে দেখুন এখানে কিন্তু সাইডে চলে গেছে একদম, কেমন লাগতেছে? তো আমরা যদি এটাকে পুরো যদি এটার মাঝখানে বরাবর আনতে চাই, সেই ক্ষেত্রে আমরা এটা এভাবে করে সিলেক্ট করব, যতটুকু কলামের মধ্যে আছে সিলেক্ট করা অবস্থায় এখানে দেখুন মার্স অ্যান্ড সেন্টার এটাতে ক্লিক করে দেব। এই যে দেখুন পুরোপুরি এটার সেন্টারে এসে পড়লো এবং একটা রো হয়ে গেল, একটা সেল হয়ে গেল এটার। তারপর আমরা এটাকে চাইলে বড় করতে পারি, বোল্ড করতে পারি, এখানতে আমরা ফ্রন্ট সাইজ বাড়িয়ে দিতে পারি। ফ্রন্ট সাইজ বাড়িয়ে দিলাম, চাইলে এটার উপরে কালারও করতে পারি, যে কোনো কালার, এখান থেকে যে কোনো একটি কালার নিতে পারি, এটার ব্যাকগ্রাউন্ড কালার কালার নিলাম। তো আমরা এটাকেও কিন্তু বোল্ড করতে পারি, যে বোল্ট আছে এখানে এগুলোকেও বোল্ড করতে পারি। তারপর আমরা এটাকে এখানে টোটালটা বসাবো, টোটালটা বসানোর জন্য এখানে আমি টোটাল লিখি, টোটাল টোটাল। তো আমাদের এখানে আরেকটি গড় তৈরি হয়ে গেল। এখন আমরা কি করব, আবার এটা সিলেক্ট করব, পরে মার্জ অ্যান্ড সেন্টার দিয়ে দিলাম, ডাবল ক্লিক করলাম, দুইবার ক্লিক করলাম, তাহলেই হয়ে গেল। এখন আমরা এটার টোটালটা আনবো, টোটালটা আনার জন্য আবার সেই সাম ব্যবহার করতে হবে। আমরা যদি এগুলাকে সিলেক্ট করি, করলে এখানে যদি সামে অটো সামে ক্লিক করি তাহলে দেখুন এটার পাশে এসে পড়লো, এটা টোটালটা এসে পড়লো। তারপর আমরা এটাকে টেনে ধরে এখানে টেনে ধরে নিচে নিয়ে আসবো একদম যতটুকু দরকার, তাহলে এগুলোরও সাম এখানে তৈরি হয়ে গেল। আমাদের কিন্তু আবার নতুনভাবে নিতে হলো না, উপরের যে আমরা সূত্রটা তৈরি হয়ে গেল, এই যে দেখুন এই সামটা তৈরি হয়ে গেল, সামটা তৈরি হয়ে গেল, নিচেরটাও কিন্তু এভাবে কিন্তু তৈরি হয়ে গেল। নিচে টেনে দিলাম, এটার পুরাটা নিয়ে নিল। এখন যদি আমরা এখানে ভিতরে যদি চেঞ্জ করি কোনো, যদি আমরা চেঞ্জ করি ইন্টার চাপ দিই, দেখুন এখানেও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানেও যদি আমরা চেঞ্জ করি, এখানেও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তারপর আমরা যদি এখানে এটার তিনটা মাসের নিচে, এটা তো দেখলাম সবগুলো প্রোডাক্ট এই মাসে জানুয়ারি মাসে কতগুলো টোটাল বিক্রি হয়েছে, আর এখানে যদি আমরা এখানে নিচের দিকে আনতে চাই যে নিচে এটার যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের কম্পিউটার কতগুলো বিক্রি হয়েছে সেগুলো যদি এখানে নিচে আনতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আবার অটো সামে ক্লিক করব। এখানে এগুলো সিলেক্ট করা অবস্থায় অটো সামে ক্লিক করলাম, এই যে নিচে এসে পড়লো। তারপর আমরা এটাকে ধরে আবার টেনে ধরে এখানে এই পাশে নিয়ে আসবো, নিয়ে আসলাম। এখন দেখুন এগুলারও অটো টোটালটা এখানে বসে গেল। আমরা এগুলাকে বোল্ড করে দিই, এগুলাকে
বোল করে দিলাম। এখন আমরা যদি এটার উপরে যদি একটা বর্ডার দিতে চাই, সবগুলোর বর্ডার দিতে পারি। এখানে এগুলা সিলেক্ট করা অবস্থায় এখানে দেখুন বর্ডারের অপশন আছে, বর্ডারে গেলাম, এখানে অল বর্ডারসে দিয়ে দিলাম, এবং সবগুলো একটা বর্ডারের মধ্যে এসে পড়লো। তারপরে এগুলি সেন্টারাইজ যদি করতে চাই, এভাবে সেন্টারাইজ করতে পারি, যে এখানে সেন্টার অপশন আছে সেন্টার দিয়ে দিলাম। এই যে দেখুন এখানে কম্পিউটার কথাটি এখানে পাশে লেগে গেছে, তো এটাকে আমরা যদি এটা একটু সরাতে চাই, এখানে দেখুন টেনে ধরে আমরা সরাতে পারি। আর তাছাড়াও যদি এভাবে থাকে সেক্ষেত্রে আমরা এখানে যদি ডাবল ক্লিক করি, এই দুইটা আমরা মাউসের পয়েন্টারটা যদি এই কলামের দুইটা কলামের মাঝখানে নিয়ে যাই দাগটার উপরে, তাহলে দেখুন মাউসের পয়েন্টারটি দুই দিকে দুইটা তীর চিহ্ন হয়ে গেল। এখন আমরা যদি এখানে ডাবল ক্লিক করে দিই, তাহলে কিন্তু এটার যতটুকু জায়গা থাকার জায়গা লাগবে ততটুকু সে জায়গা নিয়ে নিবে। তারপর আরেকটি কথা বলে রাখি, এখানে যে আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এগুলি দিলাম, যে জানুয়ারি লেখার পরই ফেব্রুয়ারি, মার্চ এগুলি এসে পড়লো। আমরা যদি চাই এখানে এক, তারপরে দুই এভাবে লিখলাম, তারপরের লেখাগুলো কিন্তু আমাদের লিখতে হবে না। তারপরে এখানে কর্নারে ধরে টেনে এভাবে নিয়ে আসলে পরবর্তী সংখ্যাগুলো হতে থাকবে। এভাবে করে যতটুকু যাব ততটুকু সংখ্যা নিতে থাকবে, এগুলো আমাদের লিখতে হবে না। তাছাড়াও আমরা যদি ডেট লিখি, আমাদের কম্পিউটার ডেটটি যদি দেই 28/7/21, এই ডেটটি দিলাম, তারপরে আমরা এভাবে টেনে দিয়ে দিই। এই যে দেখুন 28, 29, 30, 31, 1, 2, 3, 4, 5 এভাবে কিন্তু, তো এভাবে করে আমরা যেতে থাকলে এগুলা এটা ডেটও চেঞ্জ হতে থাকবে এভাবে। তারপরে এই ডেটের ফরম্যাটও চেঞ্জ করা যায়। ফরম্যাট চেঞ্জ করার জন্য এখানে আরও কিছু অপশন আছে, যে এখানে রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করে এখানে ফরম্যাট সেল, ফরম্যাট সেলে গেলাম। ফরম্যাট সেলে যাওয়ার পর এই যে দেখুন ডেটে কিন্তু সে সিলেক্ট হয়ে গেল। আমরা যেহেতু ডেট লিখছি সে কিন্তু ডেট ক্যাচ করে ফেললো। এখান থেকে আমরা যদি যেভাবে দিতে চাই, আমরা যদি বছরটা আগে দিতে চাই, মাসটা মাঝখানে দিতে চাই, এবং তারিখটা যদি শেষে দিতে চাই, এভাবে দিতে পারি। তাছাড়াও এখানে যদি দিনের নামটি সহ দিতে চাই, এভাবে দিতে পারি, দিয়ে এখানে ওকে ক্লিক করে দিলাম। এই যে দেখুন এভাবে করে এসে পড়লো, যে ফরম্যাটটা আমরা নিতে চাই এভাবে নিতে পারবো। তো এগুলা কেটে দিই। এখন আমরা যদি এগুলার একটা চার্ট তৈরি করতে চাই, যে আমরা কোন মাসে কতটুকু বিক্রি করেছি সেগুলোর একটি চার্ট দরকার, তো চার্ট তৈরি করার জন্য এখানে আমরা এগুলা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই যে দেখুন ইনসার্ট, ইনসার্টে গেলাম। আমরা কোন ধরনের চার্ট নেব সেগুলো যদি আমরা না জানি, সেই ক্ষেত্রে কিন্তু রিকমেন্ডেড যে চার্টগুলো আছে লেখা আছে এটাতে ক্লিক করলাম। আমরা ইনসার্টে গেলাম, ইনসার্টে যাওয়ার পরে কিন্তু এই অপশনটা এসে পড়লো। আমরা এখানে রিকমেন্ডেড ক্লিক করলাম, আমরা এখানে সাজেস্ট পাবো কোন ধরনের আমরা চার্ট নিতে চাই, তা আমি এটাতে ক্লিক করলাম, করে ওকেতে ক্লিক করে দিলাম। এই যে দেখুন একটি চার্ট কিন্তু এসে পড়লো। আমরা এটা ছোট করে দিই টেনে, এখানে নিয়ে আসলাম নিচে, একদম নিচে নিয়ে আসলাম। এখন আমরা এখান থেকে যদি চার্টের নামটা যদি চেঞ্জ করতে চাই, তাহলে এখানে চেঞ্জ করে দিতে পারি, লিখে দিলাম চার্টের নামটি। তো আমরা এখানে যদি চেঞ্জ করি কোনো কিছু, এই যে দেখুন কম্পিউটার এখানে 50টি আছে, আমরা যদি এখানে 100 দিয়ে দিই, এই যে দেখুন এটা কিন্তু চার্টটাও অটোমেটিক চেঞ্জ হতে থাকলো। যদি এখানে চেঞ্জ করি, এন্টার চাপ দিই, চেঞ্জ হতে থাকলো। এটাকে যদি আমরা চেঞ্জ করে দিই, এই যে দেখুন চেঞ্জ হতে থাকলো, চেঞ্জ হতে থাকলো। তো এভাবে করে চার্টও কিন্তু আমরা নিয়ে আসতে পারি। আমরা যদি চার্ট তৈরি করতে চাই কোনো কিছুর, তাহলে কিন্তু এগুলো সিলেক্ট করে তারপরে চার্টটা নিয়ে আসলে এই এটার অনুযায়ী চার্টটা তৈরি হয়ে যাবে। তারপর আমরা যদি চাই এখান থেকে আমাদের প্রোডাক্ট সেলস যে কথাটি আছে, এটার আমরা ফ্রন্টটা চেঞ্জ করব। এখান থেকে আমরা ফ্রন্ট কিন্তু চেঞ্জ করতে পারি। এই যে এখানে গেলে ফ্রন্ট চেঞ্জ করা যাবে, আমরা ফ্রন্ট চেঞ্জ করতে পারি। তারপরে এখান থেকে ফ্রন্ট সাইজ আমরা কিন্তু চেঞ্জ করতেই পারি। তো এগুলোরও যদি আমরা ফ্রন্ট সাইজ এবং ফ্রন্ট চেঞ্জ করতে চাই, চেঞ্জ করতে পারবো এখান থেকে।
তারপর আমরা যদি এটাকে প্রিন্টের অপশনে যাই, এই যে কন্ট্রোল পি দিলাম প্রিন্ট, এই যে দেখুন এভাবে এসে পড়লো। তো এখানে আরেকটি কথা বোঝানোর আছে, এই যে দেখুন এখানে কিন্তু একটা দাগ তৈরি হলো, এই দাগটি কিন্তু এ4 পেজের জন্য। আমরা পেজের সাইজটি যা দিলাম সেই পেজের সাইজ অনুযায়ী এখানে কিন্তু এই দাগটা তৈরি হলো, এখান থেকে এই কোণা পর্যন্ত হলো একটা পেজ। যদি এই পেজের বেশি হয়ে যায়, ধরুন এই লেখাটা যদি দাগের বেশি জায়গা, সেই ক্ষেত্রে কিন্তু একটা পেজের মধ্যে এটা আসবে না। তো আমরা এখানে পেজটা জানার জন্য এখানে দেখুন পেজ লেআউটে গেলাম, পেজ লেআউটে গেলে এখানে দেখুন সাইজ, এই যে দেখুন এখানে লেটার সিলেক্ট করা আছে, আমরা এখান থেকে এ4 দিয়ে দিতে পারি, এ4 নিয়ে কাজ করতে পারি বা লেটার নিয়েও কাজ করতে পারি। তো বেশিরভাগই এ4-এ কাজ করা হয়, বা অন্য পেজে বড় পেজও কাজ করতে পারেন, সেটা ইচ্ছা। তারপর এখানে মার্জিনের অপশন আছে, মার্জিন দিতে পারেন, আপনার সাইডে কতটুকু জায়গা নিবে এখান থেকে কাস্টম মার্জিনও সিলেক্ট করতে পারেন। আপনি এখান থেকে কতটুকু সাইজ দিবেন, টপে কী সাইজ থাকবে এবং লেফটে কতটুকু থাকবে, রাইটে কতটুকু থাকবে, টপে কতটুকু, বটমে কতটুকু থাকবে এখানে দিতে পারেন। আপনি যদি উপরের দিকে 1 ইঞ্চি রাখতে চান তাহলে এখানে 1 দিয়ে দিবেন, আর যেহেতু 75 আসিল তার মানে 1 ইঞ্চির থেকে কিছুটা কম। যদি আপনি 1/2 ইঞ্চি রাখতে চান তাহলে 0.5 দিলেও হয়, 0.5 দিয়ে দিলাম, তাহলে এটা 1/2 ইঞ্চি হয়ে গেল। আপনি যদি এখানেও 1/2 ইঞ্চি রাখতে চান সাইডে লেফটে, তাহলে 0.5 বা শুধু 0.5 দিলেও হয়, এখানে 0.5 দিয়ে দিলাম, 1/2 ইঞ্চি করে রাখলাম, নিচের দিকেও 1/2 ইঞ্চি দিলাম, 0.5 দিলাম। এখন আমরা ওকেতে ক্লিক করে দিলাম। এখন আমরা যদি প্রিন্টের অপশনে যাই তাহলে দেখবেন এখানে সাইডে 0.5, উপরের দিকেও 0.5, মানে 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি করে রাখা আছে। আর এই যে দাগটা আছে, এই দাগটা আপনারা কীভাবে পাবেন, এই যে দেখুন প্রিন্ট এরিয়া, যদি আপনার এখানে দাগটি না আসে তাহলে এখানে প্রিন্ট এরিয়া যাবেন, এখানে ক্লিয়ার প্রিন্ট এরিয়া দিলেই এসে পড়বে, সেট প্রিন্ট এরিয়া এবং ক্লিয়ার প্রিন্ট এরিয়া এগুলাতে ক্লিক করলে আপনি এসে পড়বে। তারপর আপনি যদি চান এটা অন্য পেজে নিতে, সেই ক্ষেত্রে কিন্তু এটা সিলেক্ট করে এখানে সাইডে রেখে এখানে পেজ ব্রেক যদি দেন, ইনসার্ট পেজ ব্রেক, তাহলে এটা যাবে গে এক পেজে, এটা যাবে গে আরেক পেজে। কন্ট্রোল পি দিলাম, এই যে দেখুন এটা এক পেজে আছে, এখন 4টা আরেকটা পেজে চলে গেল, এই যে দেখুন আরেকটা পেজে চলে আসলো। আমরা পেজ ব্রেকটি উঠিয়ে দিই, রিমুভ করে দিই, এখান থেকে রিমুভ করে দিলাম। তারপর আপনার পেজটি যদি এখানে আমরা যখন প্রিন্টে গেলাম তখন কিন্তু লম্বালম্বিভাবে আছে, এই যে পোর্ট্রেট আছে। আপনি যদি ল্যান্ডস্কেপ নিতে চান, যে চ্যাপ্টারভাবে নিতে চান, তাহলে কিন্তু ল্যান্ডস্কেপও দিতে পারেন। এখন দেখুন আমি প্রিন্ট অপশন গেলাম, এই যে দেখুন ল্যান্ডস্কেপে আছে এটা। এগুলো কাজও লাগতে পারে আপনার এক্সেলের মধ্যে, এগুলো দরকার হয়। এই যে আমরা পেজ লেআউটে থাকা অবস্থায় এই যে দেখুন এখানে গাইডলাইন, এই যে গাইডলাইন লেখাটা আছে এটা ভিউতে টিক চিহ্ন দেওয়া আছে, আমরা যদি এখান থেকে টিক চিহ্ন তো উঠিয়ে দিই, সেলগুলোর যে দাগগুলো আছে এগুলো উঠে গেল, একদম লেভেল মনে হলো। তো এটা থাকলেই সুবিধা হয়। তো এখানে যদি আপনি কোনো পেজে যাওয়ার পরে যদি দেখেন যে এইভাবে একদম ব্ল্যাঙ্ক, তখন যদি আপনি না বুঝতে পারেন সেক্ষেত্রে কিন্তু এখানে পেজ লেআউটে গেলে এখানে গাইডলাইন ভিউতে গেলেই, ভিউতে ক্লিক করে দিলে এগুলি দাগগুলো আবার এসে পড়বে। হেডিংসে আপনার এখানে ভিউতে কিন্তু ক্লিক করা আছে, এই যে দেখুন এখানে কলামসের এবং রোর যে লেখাগুলো আছে এগুলো কিন্তু সরে যায় এখানে ভিউ ক্লিকটা উঠিয়ে দিলে। এগুলো অনেক সময় অনেকে ভয় পাইতে পারে, কোনো পেজে যাওয়ার পরে যদি এগুলো না থাকে তখন হয়তো বা নাও বুঝতে পারে, এখানে কিন্তু এটা ভিউতে ক্লিক করে দিলে কিন্তু এগুলো এসে পড়ে। তারপরে এখানে দেখুন শিট আছে, এখানে অনেক ধরনের শিট নিয়ে কাজ করা যায়, আরও অনেক শিট নেওয়া যায়। এটা একটা শিটের মধ্যে আমরা কাজ করলাম, এখন যদি আমরা আরেকটা শিট নিতে চাই, এই যে দেখুন প্লাস আইকনটি আছে, এটাতে ক্লিক করলে আরেকটা শিট নেওয়া যাবে। আবার এই শিটগুলোর নামও চেঞ্জ করা যায়, আমরা যদি এখানে নাম চেঞ্জ করতে যাই রাইট বাটন ক্লিক করে মাউসের, এখানে দেখুন রিনেম আছে, রিনেমে গিয়ে আপনি এখানে লিখতে পারেন প্রোডাক্ট লিখতে পারেন। আর এখানে আরেকটি শিট নিলাম, এই শিটের মধ্যে আপনি আরেকটা কাজ করতে পারেন এখানেও। এখন আমরা এটা স্যালারি শিট তৈরি করব। স্যালারি শিট তৈরি করার জন্য আমি এখানে লিখলাম নেম,
যাদের নামটি লিখবো, তারপর বেসিক স্যালারি কত, বেসিক, তারপর এখানে দেব হাউস অ্যালাউন্স মানে বাসা ভাড়া, তারপর এখানে মেডিকেল, তারপর এখানে মোবাইল, মোবাইল অ্যালাউন্স। তো এগুলার মধ্যে নাম দিয়ে দেব, নামের জন্য এই গড়টা একটু বড় করি, টেনে ধরে বড় করে দেই। এখানে লিখলাম রহিম, নিচে লিখলাম রাজীব, লিখলাম রাসেল, লিখলাম ফারুক। তাদের বেসিক স্যালারিগুলো দিয়ে দেই, 22,000, রাজীব 26,000, রাসেল 18,000, ফারুক 15,000। হাউস, হাউস অ্যালাউন্স, হোম অ্যালাউন্স, এটা আপনার বাসা ভাড়া বাবদ ধরেন বেসিক স্যালারি থেকে 10% দেওয়া হয়, 10% দিয়ে দিলাম। মেডিকেল অ্যালাউন্স এখানে 5% দেওয়া হয়। তারপরে মোবাইল, এটা সরাসরি 300 টাকা দেওয়া হয়। এখন আমরা এটার বেসিক থেকে এগুলা একটু বড় করে দিই, এটা ভিতরে ভিতরে চলে গেছে, ডাবল ক্লিক করলেই সাইডে এটা বড় হয়ে যাবে, এটাও ডাবল ক্লিক করলে বড় হয়ে যাবে। এছাড়াও এখান থেকে টেনেও দেওয়া যায়, এর আগেও দেখলাম আমরা। হাউস অ্যালাউন্সের 10% যদি আমরা এখানে বের করতে চাই, তাহলে এখানে ইকুয়াল 22 × 10%, এখানে এসে পড়লো 2,200 টাকা। তারপরে মেডিকেল অ্যালাউন্স এরকমভাবেই দিতে হবে, ইকুয়াল 22,000 × 5%, ইন্টার চাপ দিলাম, এসে পড়লো। তো এভাবে এসে পড়লো। এখন আমরা এখানে টোটালটা নিয়ে আসবো। টোটালটা আনার জন্য এখানে আমরা সিলেক্ট করে হোমের থেকে এখানে সামে ক্লিক করে দিলাম, এই যে এখানে এসে পড়লো 22,000 + 2,200 + 1,100 + 300, এটার এখানে এসে পড়লো। আমরা কিন্তু এগুলাতে রেফারেন্স ব্যবহার করিনি, যে এখানে আমরা সরাসরি এটা কাজ করে ফেলেছি যে 2,200 থেকে 10% আমরা কিন্তু পার্সেন্টেজ বের করে ফেলেছি, কিন্তু আমরা কিন্তু এইটার রেফারেন্স নেইনি। কিন্তু আমরা যদি এইভাবে রেফারেন্স নিয়ে নিতাম, এই যে 26,000 টাকার যদি আমরা রেফারেন্স নিয়ে নিই, ইকুয়াল দিয়ে এটা সিলেক্ট করলাম, করার পরে ইনটু দিলাম, ইনটু দেওয়ার পরে 10% দিয়ে ইন্টার চাপ দিলাম, এখন কিন্তু এটার কিন্তু রেফারেন্স তৈরি হয়ে গেল, এটার এটার। এখন যদি আমরা এখানে যদি চেঞ্জও করি, ধরুন 26,000-এর জায়গায় যদি আমরা 27,000 দেই, তাহলে কিন্তু এখানে কিন্তু অটোমেটিক চেঞ্জ হতে থাকবে, যখন এই বেতনটা বৃদ্ধি হবে তখন কিন্তু এগুলো চেঞ্জ হবে। তো যার কারণে রেফারেন্স নিয়ে কাজ করলে ভালো হবে। তো আমরা এগুলোর রেফারেন্স দিয়ে দিই, ইকুয়াল এটা, তারপরে ইনটু 10%, তারপর এটাকেও এভাবে দিতে হবে ইনটু 5% দিয়ে দিলাম। আর এটা তো সরাসরি টাকা, এটার কোনো চেঞ্জ নেই। তারপর এগুলাকে আমরা টেনে এখানে ছেড়ে দেব, যে এসে পড়লো। তারপরে এটাকে ধরে টেনে এখানে নিয়ে আসবো, এগুলার কিন্তু আর বসাতে হচ্ছে না, আর এগুলো তো আমরা কপি করে বসায় দিতে পারি, এটা যেহেতু একই সবার জন্য বসিয়ে দিলাম। এখন আমরা এখান থেকে টেনে ধরে এখানে নিয়ে আসলাম, টোটালটা কার কত এখানে কিন্তু এসে পড়লো, বোল্ড করে দিলাম। এগুলো যদি আমরা সেন্ট্রাল করতে চাই, সবগুলো ধরলাম, ধরে এখানে সেন্ট্রাল করে দিলাম, তারপরে নামটা সাইডে নিয়ে আসলাম, বোল্ড করে দেই। এটার শেষে যদি কোনো ডলার কোনো চিহ্ন দিতে চাই, টাকার চিহ্ন দিতে চাই, তো এই যে দেখুন হোমে থাকা অবস্থায় এখানে দেখুন ডলারের চিহ্ন আছে, আমরা যদি এখানে ডলারের চিহ্নতে ক্লিক করে দিই, তাহলে সে কিন্তু ডলারের হিসেবে নিয়ে নিল। তো আমরা এইভাবে ডলার নিতে চাই না, বাংলা টাকা নিতে চাই। তো
তো বাংলা নেওয়ার জন্য এইখানে দেখুন, এখানে গেলাম, যাওয়ার পর এখানে মোর নাম্বার ফরম্যাটস এটাতে গেলাম। এটাতে যাওয়ার পরও ফরম্যাট সেলে এসে পড়লো। এছাড়াও আমরা এখানে রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেলে যেতে পারি, অ্যাকাউন্টিং অপশনটিতে নিয়ে গেল। এখন আমরা এখান থেকে টাকার সংখ্যা, টাকা কিভাবে চিহ্নটি দিতে পারি সেটা এখান থেকে খুঁজে নিতে পারি। এই যে বাংলা, বাংলাদেশ এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে ডেসিমেল প্লেস, মানে আপনার টাকা সংখ্যার পরে কোনো সংখ্যা রাখতে চাচ্ছেন কি না দশমিকের পরে, আমি এখানে জিরো দিয়ে দিলাম, কোনো রাখতে চাচ্ছি না। এই যে দেখুন, জিরো না দিয়ে আমি যদি টু দিই তাহলে কিন্তু টাকাটা শেষ হওয়ার পরে ডটের পরে দুইটা জিরো আসতেছে, তো আমরা দুইটা জিরো চাচ্ছি না, সরাসরি আমরা এটা উঠিয়ে দিলাম, জিরো দিয়ে দিলাম, তারপরে ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করার পরে এই যে দেখুন, আমরা কিন্তু এইখানে দেখতে পেলাম আমাদের অ্যামাউন্টের পরে টাকার চিহ্নটি নিয়ে নিল। এখন কিন্তু আমরা এইভাবে ধরে টেনে দিয়ে দিতে পারি, আবার সে এই ফরম্যাটে নিয়ে নিবে। এখানে আমরা রাইট বাটন ক্লিক করে স্যালারি লিখে দিতে পারি, এখানেও স্যালারি লিখে দিলাম, এটা সিলেক্ট করে সবগুলো মার্চ অ্যান্ড সেন্টার দিয়ে দিলাম, এবং এটাকে সাইজ বড় করে দিই এবং বোল্ড করে দিই। এটাকে চাইলে আমরা একটা বর্ডার দিতে পারি। বর্ডার এর আগে এখান থেকে সরাসরি বর্ডার দেওয়া দেখেছি, এখন আমরা এটাকে রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর এখানে ফরম্যাট সেলে যাব। ফরম্যাট সেলে যাওয়ার পর এই যে বর্ডার যে অপশনটি আছে, এখান থেকে আমরা বর্ডার সবগুলো অপশন এখান থেকে পেতে পারি। যে এটা সিলেক্ট করলাম, করে সবগুলো সিলেক্ট করে দিই, এটা বাদ, তারপরে ওকেতে ক্লিক করে দিলাম। এই যে দেখুন, এখন কিন্তু ডাবল বর্ডার হিসেবে এখানে এটা নিয়ে নিল। তারপর আরেকটি কথা, এখানে যদি আমরা কোনো সূত্র ব্যবহার করে ফেলি, ধরুন ধরুন আমি ডেট দেই 28/7/21, ডেট দিলাম, এভাবে দিয়ে দিলাম। এখন আমরা এটাকে ফরম্যাট সেল এটা নিয়ে আসলাম, এই ফরম্যাটটা। এখন আমরা যদি এটাকে ডিলিট করে দিই, দিয়ে এখানে যদি আমরা কিছু লিখতে চাই কোনো সংখ্যা, এই যে দেখুন লেখার পরেও কিন্তু এই সংখ্যাটি নিচ্ছে না, সে আগের ডেট নিয়ে নিচ্ছে। এটার কারণ হলো আমরা যে এখানে যে ফাংশন অ্যাড করেছিলাম, আমরা যে এখানে ডেটের ফরম্যাটটা যে আমরা এখানে তৈরি করেছিলাম, সে এখনও এটাই বুঝতেছে। যদি এখানে 55000 দিয়ে এন্টার চাপ দিই, এই যে দেখুন এখানেও কিন্তু ডেটে নিয়ে নিচ্ছে। এরকম যদি হয় সেক্ষেত্রে আমরা পুরা সেলটাকে, পুরো কলামটাকে ডিলিট করে দিতে পারি, বা কোনো সেল যদি হয় সেক্ষেত্রে আমরা সেল ডিলিট করে দিতে পারি। তাছাড়াও এখান থেকে এগুলি সব সিলেক্ট করে তারপরে রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেলে যেয়ে এখানে জেনারেলে যাব, যে ক্লিক করে দেব, শেষ। এটা কিন্তু এখন চলে গেল, জেনারেল হয়ে গেল, এখন আর এই ডেটটি আসতেছে না, ওই ফরম্যাটটি আর থাকতেছে না। তারপর আরেকটি কথা, এখানে আমরা যদি মোবাইল নাম্বার লিখতে চাই, 01733222, এভাবে যদি আমরা নাম্বার লিখি, ইন্টার চাপ দিই, এই যে দেখুন সামনে কিন্তু জিরো থাকতেছে না। তো এক্সেলের মধ্যে এভাবে লিখতে গেলে জিরো থাকে না, তো এটার আরেকটি অপশন আছে। এখানে আমরা যদি ইনভাইটেড কমা দিয়ে একটা দিয়ে যদি তারপরে জিরো দিয়ে লিখি, এভাবে লিখি, ইন্টার চাপ দিই, এখন কিন্তু জিরোটি থাকতেছে। তাছাড়াও এখানে যদি আমরা লিখি, এভাবে লিখে এখানে রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেলে যাই, ফরম্যাট সেলে যাওয়ার পর এখানে জেনারেল টিক চিহ্ন দেওয়া আছে, এখানে আমরা ট্যাক্সে ক্লিক করে দিলাম, তারপর ওকেতে ক্লিক করলাম। এখন যদি আমরা এখানে লিখি, এই যে দেখুন এখন কিন্তু জিরো থাকতেছে, এটা ট্যাক্স করার কারণে। তারপরে এখানে আরেকটি বিষয় আছে, শর্টার কিভাবে করতে পারি। তো তার জন্য শর্টার হলো এখানে যার
বেতন বেশি তারটি উপরে থাকবে এবং যারটি কম তারটি নিচে থাকবে। তার জন্য এখানে আমরা নেম সহজ সিলেক্ট করতে পারি বা নেমে সিলেক্ট করতে পারি। করার পর এই যে দেখুন হোমে থাকা অবস্থায় এখানে দেখুন শর্ট অ্যান্ড ফিল্টার বা এখানে ডাটাতে গেলেও আমরা শর্ট পাব। শর্ট অ্যান্ড ফিল্টারে ক্লিক করলাম, তারপরে এখানে শর্ট এ টু জেড বা জেড টু এ, মানে নিচের থেকে উপরে আসবে সংখ্যা এবং উপর থেকে নিচে যাবে, তো আমরা উপর থেকে দিয়ে দিলাম। এই যে দেখুন প্রথমে এফ, এফ এর পরে আর, তারপরে আর, তারপরে আর, এভাবে নিয়ে নিল অক্ষরটি উপরের দিকে প্রথমে আসে এই সেটাই নিয়ে নিল। এছাড়াও আমরা যদি এখান থেকে এটাতে যদি বেসিক স্যালারির উপরে যদি ক্লিক করি, বেসিক স্যালারির উপরে ক্লিক করে এখানে যদি আমরা শর্ট স্মলেস্ট টু লার্জ এবং লার্জ টু স্মলেস্ট, আমরা এখানে নিচেরটা দিয়ে দিলাম লার্জ টু স্মলেস্ট দিয়ে দিলাম। এখন দেখুন যার বেতন সবচেয়ে বেশি তার বেতনটি উপরে আসবে, তারপরে যার বেতন কম এর নিচে, তারপরে এটা আসবে, তারপরে যার বেতন এর পরে এটা আসবে, তারপরে এটা আসবে। তো এভাবে করে সে সিরিয়ালে সাজিয়ে নেবে। তাছাড়াও এটার মধ্যে আরেকটি কাজ করা যায়, ফিল্টার করা যায়। তো আমি এখান থেকে গুলি সিলেক্ট করতেছি, পরে কপি করলাম, এখানে নাম চেঞ্জ করে দিই। দিয়ে দিলাম নামগুলো, তারপরে এখানে সবগুলো সিলেক্ট করে এখানে গেলাম আবার, যে এখানে ফিল্টারে গেলাম। এই যে আমরা এখান থেকে ফিল্টারে ফিল্টার দিলাম, ফিল্টার দেওয়ার পরে কিন্তু এখানে দেখুন গ্লুকাপের মতো অপশনটি তৈরি হয়ে গেল। এখন আমরা এখান থেকে নাম সিলেক্ট করতে পারি। আমরা যদি একটি নাম শুধু দেখতে চাই সেক্ষেত্রে এখানে ওকেতে ক্লিক করে দেব, শুধু এই নামের যে যা আছে এগুলো এখানে শো করবে। তারপর এখান থেকে আমরা স্যালারি 27,000-এর মধ্যে যাদের স্যালারি আছে সবগুলো এখানে এসে বলবে, 27,000-এর স্যালারিগুলো সবগুলো এখানে দেখাচ্ছে। তারপর আমরা যদি এখান থেকে 27 এবং 22 দুইটা দেখতে চাই তাহলে এখানে ক্লিক করে দিলাম, 27 এবং 22 এটা এখানে দেখাচ্ছে। এভাবে করে আমরা দেখতে পারি ফিল্টারের মাধ্যমে এভাবে দেখা যাবে। সবগুলো সিলেক্ট করে দিলাম, ওকে ক্লিক করে দিলাম, সবগুলো এসে পড়ল। এখানে অবশ্য বিভিন্ন নামে হবে, এক একজনের নামে হবে, যদি সেই ক্ষেত্রে এক একজনের স্যালারি যদি মিলে যায় এক একটার সাথে, সেভাবে কিন্তু আমরা একটা স্যালারিতে ক্লিক করে ওকেতে ক্লিক করলে এই স্যালারিতে কতজন আছে এগুলো কিন্তু আমরা একটাভাবে নিয়ে আসতে পারি, এক ক্লিকে নিয়ে আসতে পারবো। তাছাড়াও অন্য এখানের অপশনগুলো কিছু দেখিয়ে দিই। এই যে দেখুন এখানে ইনসার্টে গেলাম, হোমে তো আমরা দেখলামই, এখানে এখানে লেখা যাবে, ফ্রন্ট চেঞ্জ করা যায়, ফ্রন্ট সাইজ নেওয়া যায়, এখানে বোল্ড ইটালি ইউটার্ন নিচে দেওয়া যায়, এখানে লেখা আপনার কোন লেখা যদি কালার করতে চান এখান থেকে কালার করা যাবে, বিভিন্ন কালার দেওয়া যাবে, কালার দেওয়া যেতে পারে, এগুলার কালার চেঞ্জ করা যাবে। তারপরে এগুলার যদি নিচে আমরা শীট ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই এখানে নিচের ইয়াটা চেঞ্জ করা যাবে। তারপরে এগুলার যদি আমরা বিভিন্ন কালার দিতে চাই কালার কিন্তু দিতে পারবো। কিন্তু কালার দেওয়া যাবে এক একটা, এক এক কালার দেওয়া যেতে পারে, এভাবে কালার করা যাবে। তারপর আমরা এখানে কিছুদিন লিখি, এখানে বাংলা লিখি, বাংলা দিয়ে বোঝায় সবগুলো ইংলিশ দিয়ে দেখালাম, একই এই যে এখানে এসে পড়লো। আমরা যদি এখানে যদি আরো লিখতে চাই,
সেলের মধ্যে আমরা যদি লেখা টানতে চাই সেই ক্ষেত্রে ওয়ার্ড ট্যাক্স দিলাম, এখন কিন্তু এই সেলটির মধ্যে কিন্তু এই লেখাটা এসে পড়লো। এর আগে আমরা দেখেছিলাম দুইটা সেলের মধ্যে যদি চলে যায় লেখা সেই ক্ষেত্রে আমরা মার্জিন সেন্টার দিলে কিন্তু দুইটা সেলের মধ্যে এসে পড়বে নিয়ে নেবে। আর যদি কোনো একটা সেলের মধ্যে আমরা লিখতে চাই সম্পূর্ণ, তাহলে ওয়ার্ড ট্যাক্স দিলে সম্পূর্ণ লেখাটি যত বড়ই থাকুক সেটা একটা সেলের মধ্যে নিয়ে নেবে। এক্সেলের মধ্যে আমরা যদি কোনো লেখাকে উপর থেকে নিচে বা বাঁকাতারা করে লিখতে চাই, তাহলে কিন্তু এখানে আমি একটি এক্সেলে লেখা লিখলাম, তারপরে এখানে যে অপশনটি আছে এটাতে গেলাম, এটাতে যাওয়ার পর এটাতে ক্লিক করলাম, এই যে দেখুন এটা কিন্তু নিচ থেকে উপর উঠল থেকে, তারপরে এটাতে ক্লিক করলাম, এই যে দেখুন উপর থেকে নিচে নামলো, তারপর এটাতে ক্লিক করলাম, এই যে দেখুন এভাবে করে আসলো, তারপর এটাতে ক্লিক করলাম এভাবে আসলো, তারপরে এখানে ফরম্যাট সেলে গেলাম, এখান থেকে ফরম্যাট সেল অ্যালাইনমেন্ট, এখান থেকে অনেক ফরম্যাট নেওয়া যাবে। তারপরে এক্সেলে যদি আপনি বড় করে দেখতে চান এমনিতেই প্রিন্ট সাইজ ছাড়া, দেখুন এটা এভাবে আছে, আমি যদি একটু বড় করে দেখতে চাই তাহলে কিন্তু এখানে প্লাস আইকন আছে, প্লাসে ক্লিক করব এটা বড় হতে থাকবে, আর মাইনাসে ক্লিক করব ছোট হতে থাকবে। এটা কিন্তু প্রিন্ট এরিয়া না, প্রিন্টে গেলে সেম টু সেমই দেখাবে, 100% থাকা অবস্থায় যে সাইজটা থাকে 100%, এই যে এখন 100% দিয়ে দিলাম জুম, এটা এখন যে সাইজটি আছে এই সাইজই থাকবে, এই সাইজই প্রিন্ট হবে। আর এমনিতে বড় করে দেখতে গেলে কোনো সমস্যা নেই, তাছাড়াও কন্ট্রোল ধরে মাউসের যে চাকাটি আছে এটা ঘুরালেও বড় হয় এবং ঘুরালে ছোট হয়। তারপরে যে অপশনটা দেখতে হয় আমাদের এটা হলো প্রিন্ট এরিয়া, আমরা এখান থেকে প্রিন্ট গেলাম, প্রিন্টে যেতে পারি কন্ট্রোল পি দিয়েও আমরা প্রিন্টে যেতে পারি, এছাড়াও আমরা এভাবে করেও ফাইলের মাধ্যমে প্রিন্টের অপশনে আসতে পারি। তো আপনার ভার্সনটি যদি 16 ভার্সনের নিচে হয় সেক্ষেত্রে কিন্তু এভাবে আসবে না, সরাসরি প্রিন্টার অপশন এভাবে আসবে, প্রিন্ট সেট আপ আসবে। আমরা এর আগেও প্রিন্টার যে পেজের সাইজ দেখলাম কিভাবে পেজের সাইজ দিতে হয়, এখানেও কিন্তু পেজের সাইজ আছে, প্রিন্টার অপশনে গেলে এখানে প্রিন্টে ক্লিক করলে কিন্তু প্রিন্ট হয়ে যাবে আপনার প্রিন্টার থাকলে। আপনি যদি এটাকে যদি কয়েক কপি প্রিন্ট দিতে চান, এখানে 1 কপি দেওয়া আছে, এখানে আপনি 2 কপি যত কপি দিতে চান তত কপি এখানে লিখলেই তত কপি এটা প্রিন্ট হবে। তারপর এখানে পেজ টু পেজ আপনি যদি কোনো পেজ সিলেক্ট করতে চান, কোন পেজ থেকে কোন পেজ প্রিন্ট দিবেন সেক্ষেত্রে এখান থেকে এখানে দেখা দিতে হবে। যদি আপনি 1 থেকে 2 পর্যন্ত পেজটি প্রিন্ট দিতে চান তাহলে এখানে 1 দিবেন, এখানে 2 দিবেন, তাহলে 1 থেকে 2 পেজ নিয়ে নেবে, প্রিন্ট নিয়ে নেবে। তাছাড়াও এখানে দেখুন পেজ সেট আপ আছে, এখানে আপনার A4 সিলেক্ট করা না থাকলে A4 সিলেক্ট করতে পারেন, বা অন্য অন্য পেজ যদি সিলেক্ট করা থাকে করতে পারেন। এগুলো আমি আগেও দেখাছি, ভিতরে দেখাই দিছি প্রথমেই। তারপরে এখানে কাস্টম মার্জিন, মার্জিনটাও দেখাইছিলাম, এখানে ডিফল্টভাবে কিছু মার্জিন দেওয়া আছে এটি নিতে পারেন, তাছাড়াও এখানে কাস্টম মার্জিনও নিতে পারেন। তারপরে এখানে পেজ আছে, লেখাটা যদি পেজ থেকে বার হয়ে যায়, ধরুন এই প্রোডাক্ট সেলসের যে টেবিলটি আছে এই টেবিলটি যদি আপনি এখানে প্রিন্ট প্রিভিউতে যাওয়ার পর যদি দেখেন পেজ থেকে বের হয়ে গেছে বা টোটাল কথাটি এটার ভিতরে নেই, তখন আপনি প্রাথমিকভাবে যদি ফ্রন্ট যদি কমাতে না চান বা ফ্রন্ট কমিয়ে সবগুলো আবার সেট আপ করতে না চান সেক্ষেত্রে এখানে দেখুন 1 টু 100 দেওয়া আছে, এটা আপনি যদি কমিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু পেজের ভিতরে নিয়ে নেবে। আমি এটা ওকে ক্লিক করলাম, এই দেখুন এটা কিন্তু ছোট হতে থাকলো। যদি ফ্রন্ট সাইজ বা টেবিলগুলো ছোট করতে না চান তাহলে কিন্তু এখানের মাধ্যমেও কিন্তু আমরা সহজেই ছোট করে নিতে পারি, এখানে পেজে যাওয়ার পর এখানে অ্যাডজাস্টমেন্ট কমিয়ে দিলে আপনার পেজটিতে নিয়ে নেবে, এটা 100% থাকবে সচরাচর। মার্জিন তো দেখলাম, এখানে আমরা টপে কতটুকু দিতে চাই, লেফটে কতটুকু দিতে চাই, রাইটে কতটুকু দিতে চাই, বটমে কতটুকু দিতে চাই এগুলো দিয়ে দেব। আপনার পেজটি ল্যান্ডস্কেপ দিবেন না পোর্ট্রেট দিবেন এগুলো সিলেক্ট করে দিতে পারেন, তারপর ওকেতে ক্লিক করে দিবেন, সব শেষ হলে তারপরে প্রিন্টে অপশনে প্রিন্ট দিয়ে দিবেন। তারপরে এই পেজটি যদি আপনি সেভ দিতে চান, যদি কোনো সেভের প্রয়োজন হয় তাহলে
কন্ট্রোল ধরে এস চাপ দিলেই প্রিন্টের অপশন সেভ এজ এর অপশনে এসে পড়বে, সেভ এসে পড়বে। এছাড়াও আমরা এখান থেকেও ফাইলে যেয়েও এখান থেকে সেভ এজে যেতে পারি। তারপরে এখানে দিস পিসিতে ডাবল ক্লিক করলাম, তারপর যেখানে আপনি সেভ দিতে চান ফাইল, ফাইল সেভ দিতে পারেন। তাছাড়াও এগুলো তো আমরা জানি, এখানে ফাইন্ড, ফাইন্ডে এখানে যে হোমের মধ্যে ফাইন্ড আছে আপনি ফাইন্ড করে দেখতে পারেন। কোনো নামে যদি সার্চ দিতে চান, অনেক অনেক পেজ যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে সার্চ দিতে পারেন। ফাইন্ড অপশন থেকে এখানে কম্পিউটার লিখে ফাইন্ড করি, এই যে দেখুন এখানে কিন্তু সিলেক্ট হয়ে গেল, এটা এমএস ওয়ার্ডের মতোই। তারপরে রিপ্লেস করতে চাইলে এখানে রিপ্লেসে গেলাম, এখানে কিন্তু ফাইন্ডে যাওয়ার পরও রিপ্লেস আসে। এছাড়াও এখানে কিন্তু রিপ্লেসের অপশন আলাদাভাবেও আছে। রিপ্লেসে গেলে তারপরে এখানে কম্পিউটার দিলেন, কম্পিউটারের জায়গায় যদি অন্য কিছু রিপ্লেস করতে চান তাহলে অন্য কিছু রিপ্লেস করতে পারেন। রিপ্লেস অল দিলে সব যে যে জায়গায় কম্পিউটার লেখা আছে সে সে জায়গায় পিসি হয়ে যাবে, কম্পিউটার জায়গায় আমি রিপ্লেস দিয়ে দিলাম, এই দেখুন পিসি হয়ে গেল। তারপর এখানে ইনসার্টে গেলাম, ইনসার্টে যাওয়ার পর এখানে দেখুন পিকচার, আপনি যদি পিকচার আনতে চান এক্সেলের মধ্যে এখানে পিকচারে ক্লিক করলে আপনি দিস ড্রাইভ এটাতে ক্লিক করলাম, এখান থেকে আপনি যে কোনো পিকচার নিতে পারেন, নিয়ে ইনসার্ট করে আনতে পারেন যে এখানে এসে পড়লো। তাছাড়াও এখান থেকে টেক্সের ডিজাইন এখান থেকে নেওয়া যায়, এটি এমএস ওয়ার্ডের মতোই। তারপরে এখানে ম্যাথমেটিকের যে অপশনগুলো আছে এগুলো আপনি এখান থেকে নিতে পারেন, এটা ক্লিক করলাম, এই যে দেখুন এখান থেকে আপনি ম্যাথের জন্য যে অপশনগুলো দরকার পড়ে এগুলো আপনি এখান থেকে নিতে পারেন। এটা আমি সিলেক্ট করলাম, এটা দিয়ে দিলাম, এগুলো ডিলিট করে দিলাম। আপনি যদি ওইখান থেকে পুরো ফাইভ দেন, এখানে সিক্স দেন, এভাবে করে ম্যাথের অপশনও নেওয়া যেতে পারে, ওইটাকে সরিয়ে যে কোনো জায়গায় বসাতে পারবেন। ঠিক সেমভাবে এখানে সিম্বল নেওয়া যাবে, এখানে অনেক ধরনের সিম্বল আছে, সিম্বলগুলো নেওয়া যাবে এক্সেলের। তারপর আমরা আরেকটি জিনিস দেখলাম, দেখলাম না এখনও ফর্মুলা আছে, গেলে এখানে ইনসার্ট ফাংশন এটাতে যেতে পারে। এখানে অনেক ধরনের অ্যাভারেজ সাম এগুলো অনেক ধরনের অপশন আছে, এখান থেকে এগুলি ইউজ করা যাবে, বা এইগুলাতে ক্লিক করলে এখানে দেখুন হেল্প অন দিস ফাংশন, এটাতে যখন ক্লিক করব এই সামের যে কী কী কাজ আছে এটাতে কিন্তু একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, ওয়েবসাইটের মধ্যে যতটুকু সম্ভব দেখাবে কী কী কাজ। এবং এটা অ্যাভারেজে ক্লিক করলাম, ইফে ক্লিক করলাম, যেগুলাতে ক্লিক করব এখানে কিন্তু হেল্প অন দিস ফাংশন এটাতে গেলে আপনার এটার মধ্যে যে যে ফাংশনগুলো আছে, যে কী কী কাজ আছে এগুলি আপনার যতটুকু সম্ভব সিম্পলভাবে দেখানোর চেষ্টা করবে। এখানে ফাংশনে ক্লিক করলে সেম, ওই ফাংশনে ক্লিক করলে সেমটা আসে, এটা তো সেমই আসবে। আমি যদি এই প্রোডাক্ট সেল কথাটি যদি কেউ পরিবর্তন করতে না পারুক যদি চাই, সেক্ষেত্রে এখানে দেখুন রিভিউ এটাতে গেলাম, এখানে প্রোডাক্ট শিট এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিতে পারি, 123 দিলাম। তারপরে এই যে টিক চিহ্ন আছে সেল লক সেল এবং সিলেক্ট আনলক সেল এগুলো ক্লিক করা আছে, এখানে আমি ওকে ক্লিক করে দিলাম। তারপর আবার পাসওয়ার্ডটা দিব, দিয়ে এখানে ক্লিক করে দেব। এই যে দেখুন এখন কিন্তু এটাকে আর চেঞ্জ করতে পারবে না কেউ, পাসওয়ার্ড আমি দেবো ততক্ষণ বন্ধ কেউ চেঞ্জ করতে পারবে না। তারপর এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে আনপ্রোটেক্টেড সিট এটাতে ক্লিক করলাম, এখানে আবার পাসওয়ার্ডটি দিয়ে দিব, ওকে ক্লিক করে দিলাম, এখন চেঞ্জ করা যাবে। এক্সেলের আমরা যখন ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর এখানে দেখুন ইনফো নামের একটি অপশন আছে, এটাতে গেলাম। আমরা যদি চাই আমাদের এই ফাইলটিকে, এক্সেলের যে ফাইলটি আছে এটা আমরা পাসওয়ার্ড দিয়ে রাখতে, সেই ক্ষেত্রে এখানে প্রোটেক্ট ওয়ার্কবুক এটাতে ক্লিক করব, এই যে এখানে ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড এটাতে ক্লিক করে দেব। এই ডকুমেন্টে আমরা পাসওয়ার্ড দিয়ে রাখতে পারি 123 123, এভাবে করে আমরা পাসওয়ার্ড সেট করে দিতে পারি। দেখুন অপশনস, এখান থেকে আমরা যদি চাই এক্সেলটিকে, এখান থেকে আমরা দেখব এই যে সেভ অপশনে যাব, আমরা যে এক্সেলের মধ্যে কাজ করি যদি কোনো রকমে বিদ্যুৎ চলে যায় তখন কিন্তু আমরা ওইটা রিকভার পেতে পারি। তো এটা কিন্তু 10 মিনিট পর পর রিকভার নেয়,
10 মিনিট পরপর ওটো একটি সেভ রেখে দেয়। তো আমরা এটা চাইলে আরও কিছু কমিয়ে দিতে পারি। আমরা এখানে 2 মিনিট দিয়ে দিলাম, 2 মিনিট পরপর সে ওটো সেভ নেবে। তার মানে আমরা এক্সেলের মধ্যে যে কাজগুলো করব সেগুলো এখানে 2 মিনিট পরপর ওটো সেভ নিয়ে নেবে। যদি কোনো রকমে বিদ্যুৎ চলে যায় বা আমাদের পিসি বন্ধ হয়ে যায় হঠাৎ, তাহলে কিন্তু আমরা ওই এক্সেল কাজটি ফিরে আনতে পারি। 2 মিনিটের কাজটি থাকবে না, 2 মিনিটের আগে যেগুলো কাজ আছে সবগুলো আমরা রিকভার করে নিয়ে আসতে পারবো। মানে এক্সেলটি যখন ওপেন করবেন তখন সাথে সাথে রিকভার চাবে, রিকভারে ক্লিক করে দিলে আপনার এক্সেলের যে ফাইলগুলো আছে এসে পড়বে। ওকেতে ক্লিক করে দিবেন তাহলে হয়ে যাবে। তো মোটামুটি এক্সেল সম্পর্কে আমরা ভালো একটি ধারণা পেলাম। এক্সেলের যে বেসিক ধারণাটুকু থাকার দরকার, এক্সেলের আমরা যা জানলে এক্সেলের মোটামুটি আমরা কাজ করতে পারবো, সেই সম্পর্কে ধারণা নিলাম। তো টিউটোরিয়ালটি এ পর্যন্তই। যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং এই চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।